হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেকনিক্যাল বিএন। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম সেটি হচ্ছে কীভাবে আপনি সাদিস জমাতের রেজাল্ট দেখতে পারবেন, অর্থাৎ দারুল কিরাতের আপনি রেজাল্ট কীভাবে দেখতে পারবেন সাদিস জমাতের। সো আমি পূর্বে একটি ভিডিও দিয়েছিলাম উইথাউট বয়েস। সো আজকে যে ভিডিওটি দেবো সেটি আমার, আমি নিজে কথা বলে দিচ্ছি, আমি নুমান। সো অনেকেই আপনার কমেন্ট করেছে যে পূর্বে থেকে এখন অনেক আপডেট হয়েছে আপনার সেই ওয়েবসাইটটি, সেই জন্য আমি ভাবলাম এটি ভিডিও আমি আপলোড করি। সো রেজাল্টটি পাবলিশ হয়েছিল আপনার একত্রিশ তারিখ। সো আমি ভাবলাম ভিডিও মেক করি, ফিউচারে যখন রেজাল্ট আবার বের হবে অনেকের হেল্প হতে পারে। সো সম্পূর্ণ ভিডিও দেখুন, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আপনি একটি ব্রাউজার এন্টার করবেন। এন্টার করার পর এখানে সার্চ বক্সে আপনি লিখবেন www.darulqiratfultali.com লিখে এন্টার করবেন। এন্টার করার পর এখানে ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটের উপরে দেখেন সাদিস রেজাল্ট 2023। সো আপনি যদি 2024 দেখেন তাহলে সাদিস রেজাল্ট 2024 এইভাবে দেখতে পারবেন, এবং 25 যদি দেখেন তাহলে 2025 এইভাবে আপনি এখানে দেখতে পারবেন, অথবা এখানে আপনার রেজাল্ট লেখা থাকবে, জাস্ট আপনি রেজাল্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু আপনাকে বলা হয়েছে সাদিস জমাতের ফলাফল। সো ইন্টার সাদিস রুল, আমি যে পূর্ব ভিডিও দিয়েছিলাম সেখানে কিন্তু রেজিস্ট্রেশন দেওয়া লাগতো, নতুন আপডেট এসেছে সেই জন্য এখানে আপনাকে রুল দিতে হবে। রুল দিতে হলে, সো আমি একটা রুল দিব। সো রুল দেওয়ার পর গেট রেজাল্টে ক্লিক করবেন, তাহলে আপনার এখানে রেজাল্ট বের হয়ে আসবে। সো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনি সাদিস জমাতের রেজাল্ট বের করতে পারবেন খুব সহজেই। এই অনলাইন ভার্সনটি হয়েছে প্রায় 5-6 বছর হবে। যখন আমি সাদিস দিয়েছিলাম তখন কিন্তু এই অনলাইনের সিস্টেম ছিল না। আপনার রেজাল্ট দেখতে হলে আপনাকে পিডিএফে ডাউনলোড করতে হবে, পিডিএফ থেকে এখানে আপনার খুঁজে বের করতে হবে, এটি কিন্তু অনেক কষ্ট ছিল। এখন ডিজিটাল যুগ হওয়ায় আপনার ওয়েবসাইটে রেজাল্ট পাবলিশ করা হয়, সেই জন্য আপনি খুব সহজেই ইজিলি আপনার রেজাল্ট দেখতে পারতেছেন। সো এটি আমাদের জন্য অনেক সৌভাগ্য একটা জিনিস যে আমরা কষ্ট ছাড়াই এখন কিন্তু খুব ইজিলি আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি। সো আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন, এবং বন্ধুদের জানাতে শেয়ার করুন, এবং কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, এবং নতুন হলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকার বেল আইকনটি ক্লিক করুন যাতে আমাদের সকল ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। ধন্যবাদ।